আসসালামু আলাইকুম ক্যাড কর্তৃপক্ষ সবাইকে স্বাগত। আমরা প্রতিনিয়ত আপনার জন্য মেকানিক্যাল নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি। আজকে আমরা মেকানিক্যাল নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। এখানে আমরা একটা অবজেক্ট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অবজেক্টের আইসোমেট্রিক ভিউ, এটা হচ্ছে অবজেক্টের টপ ভিউ, এটা হচ্ছে অবজেক্টের লেফট ভিউ। অর্থাৎ আপনি অবজেক্টের কোন সাইড থেকে দেখলে কি ভিউ, কোন ভিউটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অবজেক্টের সেই ভিউ। আমি যদি টপ সাইড থেকে দেখি অবজেক্টটাকে এরকম দেখতে পাবো, আমি যদি লেফট সাইড থেকে দেখি অবজেক্টটা এরকম দেখতে পাবো, এবং আমি যদি ফ্রন্ট সাইড থেকে দেখি তখন আমি অবজেক্টটাকে এরকম দেখতে পাবো। আমরা অবজেক্টটাকে ড্র করার জন্য কোন সাইড থেকে খুব সহজে ড্র করতে পারবো এটা আমাদের বুঝতে হবে। তো আমার এই অবজেক্টটাকে আমি লেফট সাইড থেকে ড্র করলে খুব সহজে ড্র করতে পারবো। তো লেফট সাইড একটু আমরা দেখি মাউন্টগুলা, আমার যে বেসটা হচ্ছে কত 150, দেন আমার এই পয়েন্ট থেকে এটা উপরের দিকে উঠতে কত 70, 70 ওঠার পরে এই পয়েন্ট থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 30, তার মানে কি এই এই পয়েন্টটা হচ্ছে কি এই পয়েন্ট থেকে উপরে 70, ডান পাশে আসছে 30, এভাবে একটা স্লোপ তৈরি করছে কিন্তু। তারপর এই পয়েন্ট থেকে এটা হচ্ছে 60, তারপর একটা স্লোপ হয়ে গেছে। আসলে আমরা এইটুকু আগে ড্র করি, তারপর কি দেওয়া আছে, এখানে একটা থিকনেসও দেওয়া আছে, থিকনেসটা কত 10, তাই তো? চারপাশে থিকনেস কিন্তু 10 করে আছে। তো আসেন ড্র করি, আমরা এটা ড্র করার জন্য আসবো লেফট সাইডে। আমি এখান থেকে লেফট ভিউটাকে অ্যাক্টিভ করলাম, লেফট ভিউটা অ্যাক্টিভ করার পরে অ্যাল এন্টার, লাইনের লেন্থ হচ্ছে কত 150, 150 দিয়ে দিলাম, 150-এর আমি একটা লাইন নিয়ে নিলাম। ওকে, অ্যাল এন্টার, এই পয়েন্ট থেকে লাইনটা উপরের দিকে উঠছে কত 70, ডান পাশে আসছে 30, অ্যাল এন্টার, এই পয়েন্ট থেকে একটা লাইন আমি এই কানে দিয়ে দিলাম কোনাকুনি, এটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, অ্যাল এন্টার, এই পয়েন্ট থেকে স্ট্রেট লাইনটা এদিকে আসছে কত 60, 60 আসার পরে এটা আবার এই পয়েন্টের সাথে এসে মিলে গেল। সবটাকে আমি সিলেক্ট করে জয়েন করে নিই, যে এন্টার, আমি একটা অবজেক্ট বানিয়ে নিলাম। ওকে, অফসেট করে দেবো, থিকনেসটা কত ছিল 10, এই যে আমরা এখানে দেখতে পারি, এই যে এখানে দেখেন থিকনেসটা হচ্ছে 10, অফসেট 10, এটাকে আমি অফসেট করে দিলাম 10। এইটুকু ড্র করার পরে এখন আমাদেরকে আসতে হবে আইসোমেট্রিক ভিউতে। আমি চলে আসলাম SW আইসোমেট্রিকে আসলাম, আসার পরে আমার গ্রিড গ্রিডগুলো আমার ইউ লাইনের সাথেই থাকবে, ডব্লিউ সিএসটা অন না করে আমি এখান থেকে কী করবো, প্রেসফুল কমান্ডটাকে অ্যাক্টিভ করলাম, কার্সরটা মাঝখানে এনে লেফট ক্লিক করে এটা লেন্থ কত আছে একটু দেখে আসি আমরা। এটা লেন্থটা আছে এই পয়েন্ট থেকে কত 100, এটা হচ্ছে 150, সেটা হচ্ছে 100, তাহলে আমরা এটা এটা দিয়ে দেবো কত, উইথটা হবে 100 100, এন্টার। এইটুকু ড্র করার পরে আপনি ডব্লিউ সিএসটাকে আমরা অন করে নিই, দেখেন ডব্লিউ সিএসটা অন করলে গ্রিডগুলো নিচে চলে যাবে। এইটুকু কাজ করার পরে এখন আমাদের কী করতে হবে, উপরের অংশটা এবং নিচের অংশের যে ফাঁকা অংশটা এটা কীভাবে ড্র করবো, এটাকে ড্র করার জন্য একটু খেয়াল করেন, আপনারা যদি আমাদের টপ ভিউটা থেকে দেখেন, এই পয়েন্ট থেকে এইটুকু ডিস্টেন্সটা কত 100, এবং আমার এই পয়েন্ট থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 60, তাই তো? তাহলে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে প্রেসফুল করে দিতে পারি, কিন্তু প্রেসফুল করার জন্য আমাদের কী করতে হবে, এটার উপরের অংশটা তো কি সমান নাই, স্লোপ আছে এখানে, নিচের অংশটা কিন্তু একই লেভেলে আছে, তাহলে আমরা বটমে এটা ড্র করতে পারি। তাহলে চলে আসি আমরা, আমি চলে আসলাম এখান থেকে বটম, বটমে আসলাম, বটমে আসার পর আমি বুঝতে পারতেছি না যে আমার কোন সাইডে রেক্টেঙ্গেল বসবে, একটু খেয়াল করবেন, আমার এই পাশটা হচ্ছে খুব কাছাকাছি, তার মানে কি আমাদের যে স্লোপটা যে তৈরি করছিলাম, আমার এই পয়েন্ট থেকে এটা হচ্ছে 30 যে স্লোপটা এটা, আর এই পয়েন্ট থেকে এটা হচ্ছে 60 যে স্লোপটা এটা। অর্থাৎ আমরা যদি একটু দেখি, আমি এটাকে শেডস অফ গ্রে করে দিই, আমি যখন শিফট চেপে ঘুরে আসবো, আমার এই আমার এই পয়েন্ট থেকে এটা ডিস্টেন্স 30 ছিল, এই স্লোপটা 30 দূরে এবং এই স্লোপটা কিন্তু 60 দূরে, তাহলে এটা আমরা দেখি বুঝতে পারতেছি। বটমে এসে যখন আমরা দেখতেছি, এই যখন আমি 2D ওয়্যার ফ্রেম করে দিচ্ছি, তখন কিন্তু বোঝাই যাচ্ছে যে আমার এই পাশটা হচ্ছে 60 এর যে স্লোপের ডিস্টেন্সটা, তাই তো? এবং আমাদের ড্রয়িংটা যদি দেখি, আমাদের 60 এর যে এটা ওইখান থেকেই কিন্তু আমার রেক্টেঙ্গেলটা শুরু হয়েছে, 30 এর ওইখান থেকে না। তাহলে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করে নিই, রেক্টেঙ্গেল লেন্থ হচ্ছে 60, একটা রেক্টেঙ্গেল নেব, বাইরে ড্র করি, পরে এটা মুভ করে নিয়ে আসবো, রেক্টেঙ্গেল লেন্থ হচ্ছে 60, টেপ হবে 100, এটাকে ড্র করার পর এটাকে সিলেক্ট করি, মুভ করি, অ্যাম এন্টার, রেক্টেঙ্গেলের মিড পয়েন্টটা ধরে আমার ড্রয়িংয়ের মিড পয়েন্টটা আমি বসিয়ে দিলাম। ওকে, চলে আসেন এখন আপনারা আইসোমেট্রিক ভিউতে, এবং এটাকে করে দেন শেডস অফ গ্রে করে দিলাম, শেডস অফ গ্রে করে দেওয়ার পর আমাদের এখন রেক্টেঙ্গেলটা কিন্তু নিচে বেঁধে বসে গেল। বেঁধে বসার পরে প্রেসফুল কমান্ডটা অ্যাক্টিভ করে এইখানে লেফট ক্লিক করে উপরের দিকে স্ট্রেট উঠিয়ে দেন, জাস্ট আবার একটা ক্লিক করে দেন উঠিয়ে, দেখেন আমার অংশ এটা কিন্তু ফাঁকা হয়ে গেল। আমরা যদি এখন একটু আইসোমেট্রিক ভিউটা দেখতে চাই, আমরা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু অবজেক্টটা ড্র করতে পারলাম।
আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেন, তাহলে আপনাদের বন্ধুরাও ভিডিওগুলো দেখে অনেক নতুন অনেক কিছু শিখতে পারবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।